আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা অলরেডি হাফের মতো চলে আসছে, আর বাকিরা দেখি কখন আসে। তো লাস্ট ক্লাসে আমরা মনে হয় অ্যাক্রাইলিকটা শেষ করছিলাম নাকি, মনে আছে কারো? হ্যাঁ স্যার, ভিডিওটা দেখাই শেষ করছিলেন। অ্যাক্রাইলিকের ভিডিও দেখাইছিলাম। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, অ্যাক্রাইলিক কি ফুল শেষ হয়েছিল না? এগুলা দেখাইছিলাম, মনে আছে কারো? এই স্ট্রাকচার, হাই বাল্ক, তারপরে প্রপার্টি গুলো। জি স্যার। তাহলে এটা ফুল শেষ হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার ধরবো আর কি। তো সেই চ্যাপ্টারটাতে নর্মালি আমরা পলি ইথিলিন এবং পলিপ্রোপিলিন, এই দুইটা ফাইবার নিয়ে আর কি ডিটেলসে আলোচনা হবে। তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা মূলত দেখছিলাম আসলে ম্যানমেড ফাইবারটা কি, বা এর ক্লাসিফিকেশন, প্লাস ম্যানমেড ফাইবারের সোর্স গুলা, সিনথেটিক, রিজেনারেটেড, ইনঅর্গানিক, তারপর তাদের কিছু কমন প্রপার্টিস, এই জিনিসগুলো মোটামুটি দেখছিলাম আর কি। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে মেইনলি আমরা আলোচনা করছি ম্যানুফ্যাকচারিং স্টেপ গুলা এবং প্রিন্সিপাল গুলো নিয়ে, অর্থাৎ মেল্ট স্পিনিং, ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং, এগুলো ডিটেলসে, প্লাস এদের প্যারামিটার গুলো কি কি, কোথায় কোথায় চেঞ্জ করা যায়, বা কোন স্টেপ গুলা আমরা কেন ইউজ করতেছি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার দুইটা ফাইবার আমরা ডিটেলসে দেখছি, একটা পলিস্টার, একটা হচ্ছে পলি অ্যাক্রাইলিক বা অ্যাক্রাইলিক ফাইবার। তো ওইটারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব হচ্ছে, মূলত আজকে একটা ফাইবারই পড়বো, বাট এই চ্যাপ্টারটা হচ্ছে দুইটা ফাইবার নিয়ে, পলি ওলেফিন এবং হচ্ছে, সরি, পলি ইথিলিন এবং হচ্ছে পলি প্রোপিলিন। আর এই দুইটা ফাইবারকে একত্রে আমরা একটা গ্রুপের আন্ডারে ফেলতে পারি, যার নাম হচ্ছে পলিওলেফিন গ্রুপ। এরকম ইথিলিন, প্রোপিলিন, তারপর হচ্ছে বিউটিন বা স্টাইরিন, এই সব ফাইবার গুলোকে একটা কমন ফ্যামিলির আন্ডারে ফেলা যায়, কারণ তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো মোটামুটি খুবই ক্লোজ এবং কাছাকাছি, তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো খুব কাছাকাছি। সো তাদেরকে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, যে গ্রুপটার নাম হচ্ছে পলিওলেফিন। তো পলিওলিফিনের আন্ডারে আমরা সব ফাইবার গুলা পড়বো না বা পড়ার সময় পাবো না, আমরা মেইনলি ইথিলিন এবং প্রোপিলিন, এই দুইটা যেহেতু খুবই কমন দুইটা ফাইবার আন্ডার পলিওলিফিন গ্রুপ, সো এই দুইটা ফাইবার নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো সামনে আগাই আস্তে আস্তে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু ওভারভিউ দিয়ে নিই, আসলে পলিওলেফিন গ্রুপটা আসলে কি, এবং এই ফাইবার গুলো আমাদের কেন পড়তে হবে, টেক্সটাইলে এদের ইউজ কোথায়। তো প্রথমেই বললাম যে যেসব ফাইবার এরকম ইথিলিন বা প্রোপিলিন, বা এছাড়াও আছে আরো বিউটিন, পেন্টিন বা স্টাইরিন, এই ধরনের গ্রুপগুলোকে, এই ধরনের ফাইবার গুলোকে, এই ধরনের পলিমার গুলো নিয়ে যে একটা গ্রুপ, সেই গ্রুপটাকে একত্রে বলা হয় হচ্ছে পলিওলেফিন ফাইবারের গ্রুপ। সো এরকম যে ফাইবারই আমরা পাবো তাদেরকে আমরা বলতে পারবো এরা হচ্ছে একটা গ্রুপের আন্ডারে, যার নাম হচ্ছে পলিওলেফিন। কারণ কি? কারণ এই গ্রুপটার মধ্যে যেসব ফাইবার থাকবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস, তাদের ম্যানুফ্যাকচারিং টেকনিক, সবকিছুই মোটামুটি সিমিলার।
সো আমরা এখানে যে দুইটা ফাইবার পড়বো, এই দুইটা ফাইবার বুঝলেই বাকিগুলো ইনশাল্লাহ কিছুটা হয়তো বা ক্যারেক্টারিস্টিক্স এর পার্থক্য থাকবে, বাট ওইরকম সিগনিফিকেন্ট কিছু না, খুবই স্মল অ্যামাউন্টের কিছু ডিফারেন্স থাকে। তো এই কারণে আমরা সবচাইতে কমন যে দুইটা ফাইবার, এই দুইটা নিয়েই আলোচনা করব এই চ্যাপ্টারে। আচ্ছা, তো এখন যদি আমরা সংজ্ঞায় চলে যাই, কারণ ইথিন এবং প্রোপেন দুইটা হাইড্রোকার্বনই আমরা চিনি, তাই না? একটাতে জাস্ট দুইটা কার্বনের ডাবল বন্ড থাকলে তাদেরকে আমরা বলি হচ্ছে ইথিলিন বা ইথিন, আর তিনটা কার্বন যদি থাকে একটা জায়গায় ডাবল বন্ড হয়ে, সেটাকে আমরা জানি হচ্ছে প্রোপিন বা প্রোপিলিন হিসেবে। সো এই দুইটা মিলেই মূলত আমাদের ফাইবারের স্ট্রাকচারটা দাঁড়াবে, আর এটা নিয়েই আসলে আমাদের আলোচনা। এই হাইড্রোকার্বন গুলো আসলে কেমন আচরণ করে এবং কিভাবে তারা কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো সংজ্ঞার একটা স্পেশাল ফরম্যাট আমরা জানি অলরেডি, এফটিসি বা ফেডারাল ট্রেড কমিশন অফ ইউএস এর সংজ্ঞানুসারে অলরেডি আমরা পলিস্টারেও দেখছি আবার অ্যাক্রাইলিকেও দেখছি, তাই না? পলিস্টারে কি ছিল, যেসব পলিমারে অ্যাটলিস্ট 85% বাই ওয়েট এস্টার ইউনিট থাকে তাদেরকে আমরা পলিস্টার বলছিলাম, আর যাদের 85% বা তার উপরে অ্যাক্রাইলো নাইট্রাইল ইউনিট থাকে তাদেরকে আমরা অ্যাক্রাইলিক ফাইবার বলছিলাম। তো সেম সংজ্ঞাটা এখানেও দেওয়া যায়, যদি তোমার 85%-এর বেশি ইথিলিন অথবা প্রোপিলিন অথবা আদার কোনো ওলেফিন ইউনিট থাকে, তাহলে তাদেরকে আমরা পলি ওলেফিন ফাইবার বলতে পারবো। যদি ইথিলিন থাকে পলি ইথিলিন ফাইবার, যদি প্রোপিলিন থাকে পলি প্রোপিলিন ফাইবার, যদি বিউটিন থাকে পলি বিউটিন ফাইবার, এইভাবে বলতে পারবো আর কি। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা, আর এই কথাটা অলরেডি বলছি, ইনস্টলেশন প্যারামিটার মেশিন প্রতিটা পলিমারের জন্য আইডেন্টিক্যাল বা সেম সিমিলার, খুব বেশি পার্থক্য নাই। আর সবচাইতে অ্যাভেলেবল দুইটা ফাইবার হচ্ছে পলি ইথিলিন এবং পলি প্রোপিলিন। এই দুইটাও কেন সবচাইতে অ্যাভেলেবল, সেটার কারণ হচ্ছে এই ইথিলিন এবং প্রোপিলিন এই দুইটা র ম্যাটেরিয়াল হিসেবে খুবই সহজলভ্য। মানে আমরা মূলত এই জিনিসগুলো পাই হচ্ছে পেট্রোলিয়াম থেকে। গত ক্লাসের ভিডিওতে একটা পেট্রোলিয়াম এক্সট্রুশনের ভিডিও আমরা দেখছি, সো ওই পেট্রোলিয়াম থেকে খুব সহজেই এই ইথিলিন এবং প্রোপিলিনকে আলাদা করা যায়, এবং তারা হচ্ছে ছোট ছোট ইউনিট, তো তুমি সহজেই এদেরকে চেঞ্জিং বা এদের কোনো ক্যারেক্টারিস্টিক্সে স্পেশাল কিছু আনতে হইলে বা কোনো কিছু যোগ করতে হইলে, কোনো কিছু বাদ দিতে হইলে মডিফিকেশন গুলো ইজিলি করা যায়, যেহেতু তারা স্মলার মনোমারিক ইউনিট। আর যদি আমরা কোনো বড় মনোমারিক ইউনিট নিয়ে কাজ করতাম, সেটাকে চেঞ্জ করা বা মডিফাই করা একটু ডিফিকাল্ট হইতো। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এটা আরেকটা কারণ যে পলিইথিলিন এবং পলিপ্রোপিলিন এই দুইটা হাইড্রোকার্বন ফাইবার হিসেবে বেশি ইউজ করা হয়। আর কিছু উদাহরণ এখানে অলরেডি কথাগুলো বলছি, যে বিউটেন, পেন্টেন, মিথাইল, বিউটিন এগুলো ইউজ করা যায়। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যে অনেকগুলো ম্যানমেড ফাইবারের নাম আমরা দেখছি, তাই না? পলিস্টার আছে, পলিয়ামাইড আছে, নাইলন যেটা, পলি অ্যাক্রাইলিক ফাইবার আছে, তারপর হচ্ছে ইথিলিন প্রোপিলিন এগুলো আছে, তারপরে পলি ইউরেথান আছে, তারপর হচ্ছে এরকম আরো অনেক সিনথেটিক ফাইবার আছে। এদের যদি আমরা ডিমান্ডের একটা চিত্র দেখি, যে কোন ফাইবারটার ডিমান্ড সবচাইতে বেশি বা ইউজ সবচাইতে বেশি, তাইলে আমরা পলিস্টার পড়ানোর সময় বলছিলাম যে পলিস্টার ফাইবারটার ডিমান্ড সবচাইতে বেশি। সেকেন্ড পজিশনে যদি আমরা রাখি, আমরা রাখতে পারবো হচ্ছে পলিয়ামাইড বা নাইলনকে, নাইলনের ডিমান্ডও সেকেন্ড হাইয়েস্ট ধরা যায়। থার্ড পজিশনে আসবে আমাদের পলিপ্রোপিলিন। এখানে যে পলিইথিলিন এবং প্রোপিলিন আছে, তার মধ্যে এই পলিপ্রোপিলিনটা থার্ড পজিশনে থাকবে ডিমান্ডের দিক থেকে চিন্তা করলে, এবং তারপরে থাকবে হচ্ছে পলিঅ্যাক্রাইলিক বা অ্যাক্রাইলিক ফাইবার, যেটা আমরা পড়ছি পলিঅ্যাক্রাইলোনাইট্রেট। সো আমরা বুঝতেই পারতেছি যে এই ফাইবারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইবার, পলিপ্রোপিলিন। আর প্রোপিলিন পারলে আমরা ইথিলিন এমনিতেই পারবো, কারণ সিমিলার দুইটা, একটু জাস্ট মনোমারিক ইউনিটে পার্থক্য আছে আর কিছুই না। তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন আছে?
হ্যালো, নো স্যার, নো কোশ্চেন। ওকে, আজকে সারা শব্দ কম কেন, কোনো সমস্যা নাকি? আচ্ছা, যাই হোক, তো আমরা পরের স্লাইডটাতে যাই। সরি, ক্লিয়ার করে দেই। হ্যাঁ, তো পরের স্লাইড যেটা, এটাতে আমরা জাস্ট কিছু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। এটা তেমন জটিল কিছু না, যেহেতু আমাদের এখানে মনোমার সিনথেসিস করার কোনো কাজ নাই আসলে, কারণ আমরা পলিস্টারের ক্ষেত্রে দেখছিলাম এইটাকে আমরা আমাদের বানায় নিতে হয়েছে, পলিস্টারের এই এস্টার ইউনিটটাকে, তাই না? ওই পলি সরি টেরেপথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকলকে একসাথে করে আমরা পলিস্টার বানাইছিলাম। অ্যাক্রাইলিকের ক্ষেত্রেও সিমিলার, আমরা হচ্ছে অ্যাক্রাইলিক ইউনিটটাকে বানায় নিতে হয়েছিল তোমার সিনথেসিসের মাধ্যমে, যেমন হচ্ছে ওই যে ডিহাইড্রেশন করে বানাইছিলাম আমরা পলিপ্রোপিলিন থেকে, তারপর হচ্ছে তোমার ইথিন থেকে, এই অ্যাসিটিলিন থেকে, এগুলো থেকে বানিয়ে নিতে হয়েছিল অ্যাক্রাইলিকটাকে। বাট আমাদের পলি ইথিলিন এবং প্রোপিলিনের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই, কারণ অলরেডি বলছি যে এই দুইটা আমরা ডিরেক্টলি পেট্রোলিয়াম থেকে এক্সট্রুড করতে পারি। পেট্রোলিয়ামের যে সোর্স আছে, ধরো তেল যেটাকে বলে সোজা বাংলায়, মাটির নিচ থেকে যে পেট্রোলিয়াম বা খনিজ পদার্থ মানে এক্সট্রুড করে আনা হয়, সেটাকে ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট কন্ডিশনে রাখলেই আমরা পলিইথিলিন পলিপ্রোপিলিন এগুলোকে আলাদা আলাদা ভাবে পাই সেখান থেকে। সো 1933 তে সর্বপ্রথম এই পলিমার গুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যে এরকম পলিমার আছে, যে ইথিলিন প্রোপিলিন এগুলা আসলে এক্সিস্ট করে। 1958 গিয়ে সর্বপ্রথম পলিপ্রোপিলিনটাকে স্পিনিং করা হয়। তো এর মাঝখানে আর কোনো সমস্যা ছিল না, তারা জাস্ট, এটা যেহেতু মেল্ট স্পিনিং এ করা হয়, সো আমাদের সলিউশন বানানো বা এই ধরনের কোনো সমস্যাও নাই। সো জাস্ট এটা দরকার ছিল, আমাদের মেল্টিং টেম্পারেচারটা জানা দরকার ছিল দুইটা পলিমারে। সো মেল্টিং টেম্পারেচারটা জানার সাথে সাথে আমরা ফার্স্টে 1958 সালে পলিপ্রোপিলিনটাকে ফাইবার হিসেবে স্পিনিং করা গেছে, এরও 9 বছর পরে অর্থাৎ 1967 সালে গিয়ে পলিইথিলিনটাকে স্পিনিং করা গেছে। এখন কোশ্চেন আসতে পারে, এইটা আগে এটা পরে কেন, মানে কোনো সমস্যা ছিল কিনা। তো এখানে সমস্যা বলতে, নর্মালি আমাদের পলিপ্রোপিলিনের মেল্টিং পয়েন্টটা একটু হাই, এটা হচ্ছে 160-170-এর দিকে, আর এটা হচ্ছে 120-30 এরকম থাকে। তো মেল্টিং পয়েন্ট একটু হাই হওয়াতে এই ফাইবারটার স্টেবিলিটি একটু বেশি, অর্থাৎ এটাকে ফাইবার বানানোর পর আমরা যখন বিভিন্ন প্রসেসে নিয়ে যাই, তখন তো হাই টেম্পারেচারের সংস্পর্শে আসে। তো 120 ডিগ্রি কিন্তু খুব বেশি টেম্পারেচার না, পানি গরম করলে 100 ডিগ্রি উঠে যায়। সো দেখা গেছে যে অন্য কোনো প্রসেসে যখন আমরা ফাইবারটাকে নিয়ে যাই, ডাইং বা ফিনিশিং বা এই ধরনের প্রসেসে, তখন দেখা যায় যে 120 ডিগ্রি উঠলে আসলে ফাইবারের স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, ফাইবারটা গলে যায়, মেল্ট হয়ে যায়। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ 160 ডিগ্রি ইজ এ মাচ মোর হায়ার বা মাচ মোর স্টেবল টেম্পারেচার। সো এইটা খুব সহজে, 160 ডিগ্রি আসলে অত মানে নর্মাল কন্ডিশনে অত বেশি উঠেও না, প্লাস এই জন্য ফাইবারের কোনো ক্ষতিও হয় না। সো দ্যাটস ওয়াই এই ফাইবারটার ইউজও বেশি, এই ফাইবারটার গ্রোথ বেশি, এই ফাইবারটার প্রোডাকশন বেশি এবং এটার ইউজও বেশি কম্পেয়ারিং টু পলিইথিলিন। তো এই কারণে আসলে এই ফাইবারটা ফার্স্টে আবিষ্কার হয়ে যায় এবং তারপরে এটা আসে কোনো স্পেশাল পারপাসে ইউজের ক্ষেত্রে, আমরা পলিইথিলিনকে স্পেশাল কোনো মানে কন্ডিশনে এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, তো এরপরে কিছু সমস্যা দেখা যায়। 1960s এর পরে ফাইবার রিলেটেড কিছু সমস্যা, যেমন প্রথম প্রথম কোন ফাইবার যখন আবিষ্কার হয় তখন কিছু সমস্যা থাকে, এটা তোমরা জানোই, যে ঠিক মতো ডাইং হচ্ছে না, ঠিক মতো কাজ করতেছে না, ফ্লেক্সিবিলিটি কমে গেছে, স্টিফ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এরকম অনেক সমস্যা দেখা দেয়। তো এই ডেভেলপমেন্ট গুলা চলে এই পিরিয়ড অফ টাইমের ভেতরে, যখন এখানে এর প্রোডাকশনটা ডিসকন্টিনিউড হয়ে যায়, মানে এই হচ্ছে আবার হচ্ছে না, ফাইবার হিসেবে আসলে ইউজ করা যাবে কি যাবে না, এটা নিয়ে একটা সন্দেহের সৃষ্টি হয় টেক্সটাইল হিসেবে। সো
বিটুইন দিস টাইম পিরিয়ড এই প্রবলেমটা চলে এবং ফাইবারের কিছু পাশাপাশি ডেভেলপমেন্টও চলে, আর 1985 থেকে পরবর্তী সময়গুলোতে অনওয়ার্ড আর কোনো সমস্যা দেখা যায় নাই এবং এই ফাইবারটা তারপর থেকে শুধুমাত্র ডিমান্ডে গ্রোই করছে, এবং মানে বর্তমান সময়ে এই ফাইবারটা অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজে ইউজ হচ্ছে। তো এগুলো আমরা সামনে আরো আস্তে আস্তে দেখবো আর কি। ওকে, তো একটা হালকা ওভারভিউ আমরা দেখে নিই আসলে এই ফাইবারটা কি। যদি এক কথায় কিছু বর্ণনা দিতে বলা হয়, পলিইথিলিনের ক্ষেত্রে যদি আমরা আসি, এটা হচ্ছে একটা কমন প্লাস্টিক। আমরা নর্মালি যে পলিথিন ইউজ করি, পলিইথিলিন ওইটাও ওইটাও হচ্ছে এক ধরনের পলিইথিলিন। তো এইটার অ্যানুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে 80 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ারে, আর এটার প্রাইমারি ইউজ হচ্ছে প্যাকেজিং এ, যেমন প্লাস্টিকের ব্যাগ যেটা বললাম, প্লাস্টিকের ফিল্ম, তারপরে হচ্ছে জিও মেমব্রেন, কন্টেইনার, বোতল, এগুলো বানানো হয় আসলে পলিইথিলিন থেকে। তারপর এর একটা মেল্টিং টেম্পারেচার যে অলরেডি বলছি 105 থেকে 130 পর্যন্ত এখানে দেওয়া আছে, এগুলা ডিপেন্ড করে আসলে 105 হবে না 130 হবে, এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যেটা আমরা সামনে দেখবো আস্তে আস্তে, যে এটার ব্রাঞ্চিং কেমন, এটার ঘনত্ব কেমন, ডেন্সিটি কেমন, এগুলোর উপরে ডিপেন্ড করে। ওকে, তো এইটা একটা খুবই হাই মলিকুলার ওয়েটের ফাইবার যদি তুমি ইউজ করো, তাহলে এটা এটা দিয়ে খুবই স্ট্রং, খুবই স্ট্রং একটা ফাইবার তৈরি করা যায়, যেটা বুলেট প্রুফ ভেস্টেও ইউজ করা হয় মাঝে মাঝে, খুব মানে কম রেঞ্জের যেসব বুলেট প্রুফ ভেস্ট আছে, সরি, সেই বুলেট প্রুফ ভেস্ট গুলোতে এটাকে ইউজ করা হয়। আচ্ছা, তো আরেকটা ফাইবার পাশাপাশি একটু দেখি, পলিপ্রোপিলিন, যেটা এটারও ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি এর কাছাকাছি, খুব বেশি ভ্যারিয়েশন নাই। এটার ইউজেও তোমার ফাইবার হিসেবে আছে, প্যাকেজিং এ, লেবেলিং এ, এইসব কাজে ইউজ করা হয়। এছাড়া এইটা নর্মালি টাফ এবং ফ্লেক্সিবল হয়, এবং এটাকে কোপলিমারাইজেশন হিসেবে ইউজ করা হয়, ইথিলিনের সাথে ইউজ করা যায় বা অন্যান্য কোনো পলিমারের সাথেও ইউজ করা যায়। আর এইটার খুব ভালো ফ্যাটিক রেজিস্টেন্স আছে, অর্থাৎ সহজে তোমার হয় না, ক্র্যাক হয় না বা ফাটে না বা ভেঙে যায় না, সো এই দিক থেকে সে খুব ভালো রেজিস্টেন্স শো করে। তো এটা ছিল মোটামুটি খুবই অল্প কথায় ওভারভিউ একটা, যে ফাইবার দুইটা বা পলিমার দুইটা আসলে কি। তো এই ডিটেলসে আমরা আস্তে আস্তে সামনে যাব আর কি, ঢুকবো পরবর্তী স্লাইড গুলোতে। আচ্ছা, তো এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, পিই মানে হচ্ছে পলিইথিলিন। তো এই ধরনের যেসব প্লাস্টিকের ব্যাগ তোমরা দেখো, সেগুলো হচ্ছে পলিইথিলিনের তৈরি। আর এখানে আমরা কিছু কোটিং জাতীয় পদার্থ দেখতে পাচ্ছি বা দড়ির মতো কিছু একটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে পলিপ্রোপিলিন দিয়েও তৈরি করা যায়, পলিইথিলিন দিয়েও তৈরি করা যায়। সো এগুলো হচ্ছে ডাইং করে বিভিন্ন কালারফুল এটা দড়ির মতো বা ব্রেইড এরকম জিনিস তৈরি করা যায় আর কি। তো যাই হোক, আর এখানে দুইটা মোস্ট কমন ফাইবার হচ্ছে ইথিলিন এবং প্রোপিলিন, অলরেডি বলছি এরাই হচ্ছে ডোমিনেট করে পলিওলেফিন ফাইবার ফিল্ডকে। আর অলরেডি বলছি যে পলিপ্রোপিলিনের ইউজটা আসলে পলি ইথিলিনের থেকে অনেক বেশি এবং এটার গ্রোথ অনেক বেশি, সেটা আসলে কেন সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে আর কি। পলিইথিলিন ইজ অফ মাইনর ইম্পর্টেন্স, মানে একটু কম ইম্পর্টেন্সটা পলিইথিলিনের, মেইনলি বিকজ অফ ইটস লো মেল্টিং টেম্পারেচার। একটু আগে যেটা বললাম যে টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার লো হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রেই এটাকে ইউজ করাটা লিমিটেড হয়ে যায়, আমি ইউজ করতে পারি না। ধরো আমার একটা ডাইং করার জন্য টেম্পারেচার লাগবে 200 ডিগ্রি, সো মেল্টিং টেম্পারেচার এটার হচ্ছে 120-130 ডিগ্রি, তাহলে এটা করা যাবে না, কারণ এখানে দিলে দেখা যাবে যে এটার একটা সলিউশন তৈরি হয়ে গেছে, পলিমারটা গলে। আর পলিপ্রোপিলিনটা সেই দিক থেকে একটু বেশি স্টেবল, 160-170 ডিগ্রি একটু বেশি স্টেবল, সো এটাকে মানে বিভিন্ন পারপাসে তুমি পলিইথিলিনের তুলনায় অনেক বেশি ইউজ করতে পারবা।
সো আর এইটা খুব ডিটেলসে করে লেখা আছে তোমার এই যে গর্ডন কুকের বইয়ে 537 নাম্বার পেজে। সো নিজেরা একটু রিডিং পড়ে নিও, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। স্যার এগুলো কি স্যার রিসাইকেবল, মানে রিসাইকেল করা যাবে করে? হ্যাঁ হ্যাঁ, রিসাইকেল করা যায়, তোমার যে কোনো থার্মোপ্লাস্টিক পলিমারই রিসাইকেল করা যায়। এটাকে তুমি গলায়া আবার এটাকে রিইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে আমরা কিছু এখানে কিছু দেওয়া আছে তোমার কমার্শিয়াল নাম বা মার্কেটের ক্ষেত্রে যে নামগুলো ইউজ করা হয়। পলিইথিলিনের ক্ষেত্রে কিছু দেওয়া আছে, পলিপ্রোপিলিনের ক্ষেত্রে কিছু দেওয়া আছে। এটা আসলে বোঝানোর কিছু নাই, নিজেরা একটু দেখে নিও কোথায় কোন নাম ইউজ করা হয়। আচ্ছা, তো এখন আসি আমাদের মেইন জায়গায়। মেইন জায়গা বলতে হচ্ছে আমরা আসলে পলি ইথিলিনটা তৈরি করব কি, ইথিলিন দিয়ে। ইথিলিনটা হচ্ছে আমাদের মনোমার, এইটাকে আমরা কি একটা অন্য একে অন্যের সাথে লাগায়া লাগায়া তারপর এটাকে আমরা বানাইতে পারি, তাই না? অর্থাৎ এই একটা ইথিলিনের ইউনিট, এই একটা ইথিলিনের ইউনিট, এরকম হাজার হাজার বা শয়ে শয়ে যখন ইথিলিনের ইউনিট পরস্পরের গায়ে গায়ে এরকম লাগবে, তখনই কিন্তু একটা পলিমারের চেইন তৈরি হবে, তাই না? তো এই পলিমারের চেইন তৈরি হওয়া মানেই হচ্ছে আমার ফাইবার তৈরি হওয়া। এই চেইন গুলো একে অন্যের সাথে গায়ে গায়ে লাইগা ক্রস লিঙ্কিং করে করে আমার ফাইবারের শেপে আসবে। তো এইটার জন্য যে পলিমারাইজেশনটা দরকার সেটা হচ্ছে পলি অ্যাডিশন। এখানে কোনো বাই প্রোডাক্ট বের হয় না, এখানে জাস্ট দুইটা মনোমার পরস্পরের সাথে লাগে অ্যাডিশন বিক্রিয়ার মাধ্যমে, বা পলি অ্যাডিশন যেটাকে আমরা বলি, যে একটার পরে একটা লেগে লেগে আমাদের পলিমারের লম্বা চেইনটা তৈরি হয়। আর এটার কেমিক্যাল স্ট্রাকচারটা সবচাইতে সিম্পল, এর থেকে সিম্পল আর কিছু হইতে পারে না। ইথিলিনের স্ট্রাকচার আমরা সবাই জানি, এটা জাস্ট ডাবল বন্ডটা ভেঙে একটার সাথে আরেকটা লাগায় লাগায় দেওয়া, এইটুকুই। তো এইটাকে আমরা মেল্ট স্পিনিং এর মাধ্যমে স্পিনিং করব। অর্থাৎ মেল্ট স্পিনিং এর প্রিন্সিপাল আমরা সবাই জানি, যে ডিভাইসটার ভিতরে একটা হিটিং প্লেট থাকে, সেই হিটিং প্লেটটা যদি আমি এর মেল্টিং টেম্পারেচার পর্যন্ত উঠাই এবং এই পলিমার গুলোকে যদি ওই মেল্টিং টেম্পারেচারে উঠায় গলায় তারপরে স্পিনার হেড দিয়ে বের করব, এক্সট্রুড করব এবং ফাইবার গুলোকে সলিডিফাই করব কিভাবে, এয়ার ফ্লোর মাধ্যমে, অর্থাৎ বাতাস দিয়ে লিকুইড মেল্ট ফাইবারটাকে সলিড বানাবো। আচ্ছা, তো এইখানে আমাদের কোনো সমস্যা নেই, এটা খুবই ইজিয়ার একটা সিস্টেম বা ইজিয়ার একটা প্রসেস। সমস্যা যেটাতে, সমস্যা না ঠিক, মানে আমাদের বোঝার বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা আসলে দুই ধরনের পলিমার বানাইতে পারি, একটা হচ্ছে হাই ডেন্সিটির, একটা হচ্ছে লো ডেন্সিটির। অর্থাৎ পলিথিলিনটাকে আমরা যখন ফাইবারে বা ফিলামেন্টে কনভার্ট করব, তখন সেটা কি হাই ডেন্সিটির ফিলামেন্ট হবে নাকি লো ডেন্সিটির ফিলামেন্ট হবে, এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এবং এইটার মধ্যে কোনটা আমাদের বেশি দরকার সেটা ডিপেন্ড করবে আমাদের এন্ড ইউজের উপরে। লাইক, এটা কি আমি কোনো প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব, নাকি এটাকে টেক্সটাইল ফাইবার বা মানে জামা কাপড় বানানোর জন্য ইউজ করব, নাকি এটাকে দড়ি বানানোর জন্য ইউজ করব, নাকি সুতা বানানোর জন্য ইউজ করব, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে যে আমাদের আসলে কোনটা দরকার। এখন তোমরা আমাকে বলো যে হাই ডেন্সিটি এবং লো ডেন্সিটি বলতে আসলে কি বুঝো? স্যার দুইটা চেনের মাঝখানে যে গ্যাপটা, আসলে আমার যেটা মনে হয় দুইটা চেনের মাঝখানের যে গ্যাপটা, এটা বেশি থাকলে কি হাই ডেন্সিটি না লো ডেন্সিটি? না স্যার, এটা বেশি থাকলে লো ডেন্সিটি, আর যদি কম থাকে তাহলে হাই ডেন্সিটি। হাই ডেন্সিটি, ওকে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমি একটু বলি। সাপোজ আমাদের দুইটা ফাইবার আছে, সিমিলার লেন্থ এবং সিমিলার ক্রস সেকশন বা সিমিলার উইথ ডায়ামিটারে। তো এর ভেতরে আমি অনেকগুলো পলিমারের চেইন দিলাম এরকম, সিমিলারলি এইটার ভিতরেও আমি পলিমারের চেইন দিলাম।
এইরকম। তাহলে কোনটার ডেন্সিটি বেশি বলবা, ফার্স্টেরটা না সেকেন্ডটা? এটার ডেন্সিটি বেশি নাকি এটার ডেন্সিটি বেশি? ফার্স্টেরটার ডেন্সিটি বেশি, কারণ ফার্স্টেরটাতে পলিমার চেইনের পরিমাণটা বেশি আছে, তাই না? এবং তারা ক্লোজ ভাবে প্যাক করা আছে, পরস্পরের খুব কাছাকাছি আছে। আর এইটাতে পলিমার চেইনের সংখ্যা কম, এবং কম থাকায় তারা পরস্পর থেকে একটু হলেও দূরে সরে গেছে। আচ্ছা, তাহলে এই জিনিস নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, যাতে পলিমারের মানে অ্যাজ এ সলিড পার্টিকেল পলিমারের পরিমাণ বেশি, সেটা বেশি ডেন্স। আচ্ছা, এখন আমাদের চিন্তা করতে হবে আমরা এই যে এই পরিমাণটা কিভাবে বাড়াবো কিভাবে কমাবো, তাইলেই তো আমরা কন্ট্রোল করতে পারবো ডেন্সিটিটা, তাই না? তো এইটার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্রাঞ্চিং, পলিমারের ব্রাঞ্চিং। এই একটা পলিমার চেইন, এইটার আশেপাশে যদি অন্য কোনো যৌগ বা এই পলিমারেরই কোনো পার্ট ব্রাঞ্চ আকারে বা সাইড চেইন আকারে লাগানো থাকে, তখন এইটাকে আমরা বলি হচ্ছে কি, ব্রাঞ্চ স্ট্রাকচার। আর যদি পলিমারটার কোনো ব্রাঞ্চ না থাকে, লিনিয়ার হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তাহলে এটার নাম হচ্ছে ব্রাঞ্চ স্ট্রাকচার, এইটার নাম হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, যে আমরা যদি ব্রাঞ্চ স্ট্রাকচার নিয়ে একটা পলিমার গঠন করি আর লিনিয়ার স্ট্রাকচার নিয়ে একটা পলিমার গঠন করি, কোনটার ডেন্সিটি বেশি হওয়ার সম্ভাবনা বেশি, কি মনে হয়? স্যার, যেটা লিনিয়ার ওটা ডেন্সিটি বেশি হবে, আর ব্রাঞ্চের ডেন্সিটি কম হবে। ডেন্সিটি কম হবে, রাইট? কারণ হচ্ছে আমরা যখন দুইটা এরকম চেইন পরস্পর পাশাপাশি রাখবো ব্রাঞ্চিং করে, এই দুইটার মধ্যে কিন্তু দেখো বিশাল একটা গ্যাপের সৃষ্টি হবে, কারণ এখানে অলরেডি ডালপালা আছে, অলরেডি ব্রাঞ্চ আছে, অন্য কোনো একটা অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন পরিবেশে অনেক কিছুই আছে, সো এগুলা থাকতে পারে। বাট যখন এটা লিনিয়ার থাকবে, কোনো ব্রাঞ্চিং থাকবে না, তখন কিন্তু তারা খুব সহজে তাদের পাশাপাশি বসে যাবে। সো ঘনত্ব ডেন্সিটি এখানে বেশি হবে আর এখানে কম হবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন আসো আমরা আসলে এই দুইটা জিনিস বানাবো কিভাবে এটা দেখব। তো আমরা যদি প্রোডাকশন প্রসেসটা একটু দেখি, প্রথমটা হচ্ছে মনোমার সিনথেসিস। মনোমার সিনথেসিসের কিছুই নাই, আমরা অলরেডি জানি এটা অবটেইন ফ্রম প্রসেসিং অফ পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামকে প্রসেস করার মাধ্যমে মনোমারটাকে আমরা পাই, কোনো এখানে কোনো জটিলতার কিছু নেই। এরপরে আমাদের আসল কাজ পলিমারাইজেশন। পলিমারাইজেশন আমরা দুই ধরনের পলিমার দেখছি, একটা হচ্ছে হাই ডেন্সিটি ফাইবার আর একটা হচ্ছে লো ডেন্সিটির ফাইবার। এখন আমরা দুইটা কন্ডিশনে পলিমারাইজেশনটা করতে পারি, একটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেশার দিয়ে, আর একটা হচ্ছে লো টেম্পারেচার লো প্রেশার দিয়ে। তো যখন আমি হাই টেম্পারেচার হাই প্রেশার দিব, অর্থাৎ এখানে ধরো টেম্পারেচার আছে 150 থেকে 200 ডিগ্রি, আর প্রেশার আছে হচ্ছে 1000 থেকে 2000 অ্যাটমোস্ফিয়ার, এটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেশার। তো এই অবস্থায় আমরা যখন পলিমারাইজেশন করব, তখন দেখা যাবে আমাদের এরকম ব্রাঞ্চিং স্ট্রাকচারটা বেশি আসতেছে, কম্পারেটিভলি লিনিয়ার স্ট্রাকচারের থেকে ব্রাঞ্চ স্ট্রাকচারটা বেশি আসবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এটার কারণ কি? এইটার কারণ হচ্ছে আমরা জানি যে তুমি একটা জিনিসকে যত বেশি টেম্পারেচার যত বেশি প্রেশার দিবা, সেটা রিয়াক্টিভিটি তত বাড়বে। অ্যাজ এ কেমিক্যাল, ফ্রম কেমিক্যাল প্রিন্সিপাল, তাদের রিয়াক্টিভনেস তত বেড়ে যাবে। আর রিয়াক্টিভনেস বাড়া মানে কি, তার রিয়াকশন করার ক্ষমতা বাড়া, তাই না? আশেপাশে যা আছে সবার সাথেই সে রিয়াক্ট করতে যাবে। তো যখনই আমরা হাই টেম্পারেচার হাই প্রেশারে রাখবো, এই যে মলিকুলগুলো আছে, কার্বন মলিকুলগুলো আছে, এদের রিয়াক্টিভনেস বেড়ে যাবে। সো আশেপাশের পরিবেশে যদি নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, অথবা আরেকটা কার্বন থাকে, এগুলো তো আশেপাশে অনেক আছে, তাই না? মানে অসংখ্য পরিমাণে। বা আমরা যখন কোনো ক্যাটালিস্ট ইউজ করব, এটার সাথে ক্যাটালিস্টেরও বিভিন্ন রকম কেমিক্যাল থাকতে পারে, যেমন অ্যালুমিনিয়াম থাকতে পারে, তারপরে হচ্ছে টাইটেনিয়াম থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, অনেক ধরনের মৌল আশেপাশে থাকবে। সো এদের রিয়াক্টিভ হওয়ার ফলে কি হবে, তাদের ব্রাঞ্চিং করার
প্রবণতা বেড়ে যাবে, কারণ আশেপাশে অনেক ধরনের যৌগ মৌল থাকবে, তারা তাদেরকে ধরতে যাবে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা লো টেম্পারেচার লো প্রেশার রাখি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর প্রেশারটা এখানে দেওয়া নাই, প্রেশার হচ্ছে লেস দেন 90 অ্যাটমোসফিয়ার, এরকম প্রেশার যদি আমরা রাখি, তাইলে এইটার তুলনায় কিন্তু তার রিয়াক্টিভিটি কম হবে, তাই না? অর্থাৎ এইটা যে পরিমাণ রিয়াক্টিভনেস দেখাবে তোমার হাই টেম্পারেচার হাই প্রেশারে, লো টেম্পারেচার লো প্রেশারে কিন্তু সেম জিনিসটা আর সেম পরিমাণ রিয়াক্টিভনেস দেখাবে না। সো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমার লিনিয়ার স্ট্রাকচারটা ব্রাঞ্চ স্ট্রাকচারের তুলনায় বেশি থাকবে। তাইলে কোনটার ঘনত্ব বেশি হইলো, কেউ একজন বলো তো, ডেন্সিটি কার বেশি হইলো, এই হাই টেম্পারেচার নাকি লো টেম্পারেচার? লো টেম্পারেচার। লো টেম্পারেচারে তাহলে ডেন্সিটি হাই টেম্পারেচারের তুলনায় একটু হলেও বেশি হবে। ওকে, সো এই বর্ণনাটাই এখানে দেওয়া আছে, তো নিজেদের মতো একটু দেখে নিও। এটা হচ্ছে ক্যাটালিস্ট, কম্বিনেশন অফ এই যে টাইটেনিয়াম ক্লোরাইড, এগুলা ইউজ করা হয় ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্সিলারেট করার জন্য রিয়াকশনটাকে, আর তেমন কিছুই নাই, আর এখানে সবকিছুই বলা আছে আর কি। দিস টাইপ অফ পলিমারাইজেশন রেজাল্টস ইন ব্রাঞ্চিং অ্যালং উইথ লিনিয়ার পলিমার হুইচ হিন্ডার্স মলিকুলার অ্যালাইনমেন্ট অ্যান্ড সো হ্যাভ মডারেট অর ভেরি ভেরি লো স্ট্রেংথ অ্যান্ড ক্রিস্টালাইনিটি। আর যেহেতু ডেন্সিটি কম, সেহেতু স্ট্রেংথও কম হবে, পাশাপাশি তাদের যেহেতু ব্রাঞ্চিং আছে, সেহেতু ক্রিস্টালাইনিটিটাও কম হবে, কারণ মাঝখানে মাঝখানে এরকম জায়গা থাকবে, ভয়েডের সৃষ্টি হবে। ওকে, বোঝা গেছে একটু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে একটা পার্থক্য দেখাইছি এই দুইটার, এতক্ষণ যা বলছি সবকিছু এখানে আছে। তো প্রথমত টেম্পারেচার এবং প্রেশার দেওয়া আছে দুইটার, তারপর হচ্ছে ডিগ্রি অফ ব্রাঞ্চিং, যেহেতু হাই টেম্পারেচারে তোমার লো ব্রাঞ্চিং, সরি বেশি ব্রাঞ্চিং, হাই টেম্পারেচারে লো ডেন্সিটি, এখানে দেখো ব্রাঞ্চিং হয় পার 1000 অ্যাটমে, মানে অ্যাপ্রক্সিমেটলি 30টা করে ব্রাঞ্চ তৈরি হয়, আর এখানে পার 1000 অ্যাটমে 2টা থেকে 5টা করে ব্রাঞ্চিং তৈরি হয়। সো এখানে বোঝাই যাচ্ছে যে হাই টেম্পারেচারে ব্রাঞ্চিং বেশি, লো টেম্পারেচারে ব্রাঞ্চিং কম। ডেন্সিটি কি, হাই টেম্পারেচারে কম 0.92 গ্রাম পার সিসি, আর লো টেম্পারেচারে একটু বেশি 0.96 গ্রাম পার সিসি। তারপরে হচ্ছে মলিকুলার ওয়েট, এটাতে কম হবে কারণ ব্রাঞ্চিং বেশি, এটাতে বেশি হবে কারণ ব্রাঞ্চিং কম, সো প্যাকিং ডেন্সিটি বেশি। ক্রিস্টালাইনিটি এটাতে কম, এটাতে বেশি। মেল্টিং পয়েন্ট, এটাতে যেহেতু ব্রাঞ্চিং বেশি, সহজেই তোমার ফাঁকা জায়গা থাকে, বন্ডগুলো তাড়াতাড়ি ভেঙে যায়, সো মেল্টিং টেম্পারেচার একটু কম। আর এরা যেহেতু পরস্পর খুবই প্যাকড অবস্থায় থাকে, ঘনত্ব বেশি, সো মেল্টিং টেম্পারেচারও একটু বেশি, 130 থেকে 38 দেওয়া আছে। বাট আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে স্পিনিং স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন আমরা একটা বলছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, যে প্রপার্টি গুলোকে ইমপ্রুভ করার জন্য কিছু কিছু জিনিস এখানে অ্যাপ্লাই করা যায়। তো এদের যেহেতু মেল্টিং টেম্পারেচার কম, মাঝে মাঝে দেখবা যে এদের মেল্টিং টেম্পারেচার বাড়ানোর জন্য এদের সাথে অন্য একটা ম্যাটারিয়াল যোগ করে দেওয়া হয়, যেটা তোমার এর মেল্টিং টেম্পারেচার বাড়ায় দেয়, কম্পোজিট বানানো হয়। সো ওইটা আরো অ্যাডভান্স লেভেলে, ওটা আমরা পরে দেখব যে আসলে কি যোগ করলে মেল্টিং টেম্পারেচার বাড়ে, কোনটা যোগ করলে কমে। সো আপাতত জাস্ট আমরা এইটুক জেনে রাখি। ওকে, তো আমরা পলিমারাইজেশন করে ফেলছি, নেক্সট স্টেপ স্পিনিং। তো স্পিনিং মেল্ট স্পিনিং দিয়ে করা যায়, অলরেডি আমরা বলছি, সো এখানে আর মানে ইয়া করার কিছু নাই। আমরা যে মেল্ট স্পিনিং এর চিত্র দেখছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, এইটার মেল্ট স্পিনিং এর বর্ণনা আসলে ওই চিত্রটা আমরা দিয়ে দিব। ওকে, সো এখানে আমি আর চিত্র রাখি নাই সেকেন্ড বার। তো যখন আমরা লো ডেন্সিটি পলিমার এবং হাই ডেন্সিটি পলিমার তৈরি করব, দুইটাতে দুই রকমের কন্ডিশনে আমাদের মেল্টিং মেল্ট স্পিনিং করতে হবে। ফার্স্ট অফ অল, লোটার জন্য আমরা টেম্পারেচার 205 ডিগ্রি নিছি, টেম্পারেচার নর্মালি একটু বেশি নেওয়া হয় যাতে গলানোটা তোমার একদম এনশিওর করা যায় যে সম্পূর্ণ গলে যায়। তো যদিও এর ইয়া হচ্ছে 120 ডিগ্রি বা 130 ডিগ্রি পর্যন্ত থাকে অনেক সময়, তারপরেও টেম্পারেচার আমরা সেফ থাকার জন্য একটু বেশি দিই, 205 ডিগ্রির মতো। তো এরপর একে কুল করা হয় 15 থেকে 60 ডিগ্রিতে এবং ড্রয়িং করা হয় 4 to 20 টাইমস ডিপেন্ডিং অন
কি পরিমাণ ক্রিস্টালাইনিটি আমরা চাই। তো এইগুলো আমরা সবাই অলরেডি জানি, অলরেডি সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি। ড্র রেশিও ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, পলিমারের টাইপটা কি বা মনোফিলামেন্টকে কি স্পুলে টিউবে কিভাবে কালেক্ট করা হয়, তারপর হচ্ছে আমরা কতটুকু টানতেছি, এগুলোর উপরে ড্র রেশিও ডিপেন্ড করে। আর হাই ডেনসিটির ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে মেল্টিং টেম্পারেচারটা আর একটু বেশি রাখা হয়, তারপর একে হট এয়ার স্ট্রেচ করা হয় হিটেড রোলারের উপর দিয়ে। ড্রয়িং টেম্পারেচার হচ্ছে ক্রিটিক্যাল এখানে, কারণ তুমি তো ফাইবার বানানোর পরে যখন এটাকে হাই টেম্পারেচারে আবার ড্র করতে যাবা, ড্রয়িং করতে যাবা, তখন কিন্তু আমরা চাবো না যে এটার মেল্টিং টেম্পারেচারের উপরে উঠে যাক। মেল্টিং টেম্পারেচারের উপরে উঠলে ফাইবারটা নষ্ট হয়ে যাবে। সো এই টেম্পারেচারটা মেনটেন করা খুব ক্রিটিক্যাল আমাদের জন্য। ওকে, বোঝা গেছে? এখানে কোনো কোশ্চেন আছে? না স্যার। তো ওকে, আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা দেখার চেষ্টা করি একটু, এই যে আমরা এত কিছু বলতেছি যে পলিইথিলিন পলিপ্রোপিলিন এগুলার ডেন্সিটি প্রপার্টি, এগুলো আসলে ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপরে। একটা হচ্ছে এর মলিকুলার ওয়েটটা কেমন, মলিকুলার ওয়েট বেশি না কম। মলিকুলার ওয়েট বেশি হইলে কি ডেন্সিটি বেশি হবে, ডেন্সিটি বেশি হওয়া মানে কি ক্রিস্টালাইনিটি বেশি হবে, ক্রিস্টালাইনিটি বেশি হলে মেকানিক্যাল স্ট্রেংথ বা ইলঙ্গেশন এগুলোর উপরে ইম্প্যাক্ট আছে। তারপর হচ্ছে ডাই অ্যাবজর্বেন্সি ডিপেন্ড করবে এর উপরে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মলিকুলস, অর্থাৎ এই যে আমি পলিমার চেইনটা বানাইলাম, এখানে মলিকুলগুলা কত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, সব পলিমার কি এক জায়গায় গিয়ে জমে গেছে নাকি ওভারঅল পুরো লেন্থ ওয়াইজ এটা ইভেনলি ডিস্ট্রিবিউট করা আছে, এটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমার ডাইং এর শেড কেমন হবে, কোনো শেড আসবে নাকি ইউনিফর্মলি ড্রাই ডাইং হবে। তারপর হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্পশন কোথাও বেশি কোথাও কম এরকম হবে কিনা, বা থিক প্লেস থিন প্লেস আসবে কিনা, কোথাও মোটা কোথাও চিকন হইলো কিনা, এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন অফ মলিকুলের উপরে ডিপেন্ড করবে। ডিগ্রি অফ ব্রাঞ্চিং, এটার উপরে তো আলটিমেটলি সবই ডিপেন্ড করে, অর্থাৎ আমার ব্রাঞ্চিং বেশি হওয়া মানে ডেন্সিটি কমে যাওয়া, ডেন্সিটি কমে যাওয়া মানে কি অ্যামরফাসনেস বেড়ে যাওয়া, ময়েশ্চার অ্যাবজর্পশন বেড়ে যাওয়া, উল্টা দিকে তোমার ক্রিস্টালাইনিটি কমে যাওয়া। সো ডিগ্রি অফ ব্রাঞ্চিংটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট আছে হচ্ছে দা ওয়ে মলিকুলস আর ওরিয়েন্টেড, ওই একই কথা, ক্রিস্টালাইনিটি এবং অ্যামরফাস নিয়ে কথাবার্তা। সো এইগুলার উপরে আমাদের টোটাল ফাইবারটার যে প্রপার্টি সেটা ডিপেন্ড করবে। আর ফাইবারের প্রপার্টির উপরে ডিপেন্ড করবে ইয়ার্নের প্রপার্টি, সুতার প্রপার্টি, সুতার উপরে ডিপেন্ড করবে ফ্যাব্রিক, ফ্যাব্রিকের উপরে ডিপেন্ড করবে গার্মেন্টস। সো আলটিমেটলি আমাদের ফাইবারের প্রপার্টি যেমন হবে, একদম এন্ড গার্মেন্টস এর প্রপার্টিতেও ঠিক সেই জিনিসগুলাই আমরা পাবো, বা এন্ড টেক্সটাইল আমরা যেটা বানাই সেটা আমরা পাবো। ওকে, আর এখানে ব্রাঞ্চিং এর কিছু ছবি দেওয়া আছে। একটা হচ্ছে লো ডেন্সিটি পলিইথিলিন, এটা হচ্ছে লিনিয়ার লো ডেন্সিটি পলিইথিলিন, এটা হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন। লিনিয়ার লো ডেন্সিটি হচ্ছে লো ডেন্সিটি এবং হাই ডেন্সিটির মাঝামাঝি একটা অবস্থা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চিং বেশি, তাই না? প্রতিটা চেইনের মধ্যেই কিছু কিছু ব্রাঞ্চিং আছে। এই ব্রাঞ্চিং বেশি হওয়া মানে হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ আছে, গ্যাপ থাকা মানে কি লো ডেন্সিটি, ডেন্সিটিটা লো। আর সেকেন্ডটাতে আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার লো ডেন্সিটি পলিইথিলিন, যেখানে তোমার এই যে বড় বড় যে ব্রাঞ্চ গুলা ছিল এগুলা নাই, বাট ছোট ছোট ব্রাঞ্চ রয়ে গেছে। ছোট ব্রাঞ্চ যেগুলা, যেমন এখানে ধরো একটা হাইড্রোজেন লেগে আছে, এখানে ধরো একটা অক্সিজেন লেগে আছে, এখানে একটা নাইট্রোজেন লেগে আছে, এই টাইপের ব্রাঞ্চ লেগে গেছে। আর এইখানে ধরো এই কার্বনের সাথে আরেকটা কার্বন লাগছে, এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন লাগছে, এরকম ব্রাঞ্চ। সো এই ছোট ছোট ব্রাঞ্চিং যেগুলো আছে সেটাকে আমরা মাঝামাঝি একটা স্টেজে ফেলতে পারি। আর হাই ডেন্সিটিতে তো কোনো ব্রাঞ্চিং নাই, এটা আমরা দেখতেই পাচ্ছি। সো উইদাউট ব্রাঞ্চিং ডেন্সিটি উইল বি হায়ার, অ্যান্ড উইথ ব্রাঞ্চিং ডেন্সিটি উইল বি লোয়ার, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এখানে ফাইবারের কিছু অ্যাপিয়ারেন্স দেখানো হয়েছে, এটা হচ্ছে ক্রস সেকশন, এটা হচ্ছে লংগিচুডিনাল, অর্থাৎ লেন্থ ওয়াইজ আমরা কিভাবে দেখি, আর এটা হচ্ছে আমরা ক্রস ওয়াইজ কিভাবে দেখি, সেটা
নর্মালি এই শেপগুলা ডিপেন্ড করে কি স্পিনার রেটের হোলের শেপের উপরে এবং পলিমারের উপরে, ভেতরে কি পরিমাণ ভয়েড আছে তার উপরে, এই জিনিসগুলোর উপরে আমাদের আলটিমেটলি ফাইবার বা ফিলামেন্টের শেপটা ডিপেন্ড করে। আর এখানে একটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখানো হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে ওরিয়েন্টেশনের কোন পর্যায়ে আমাদের স্ট্রেংথের অবস্থা কেমন থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হবে কি, এটা হচ্ছে স্ট্রেংথ অনেক বেশি, 62 পর্যন্ত উঠছে, আর এখানে হচ্ছে 26। সো এইটা হইলো আমাদের হাই ডেন্সিটির, অলরেডি চিত্র দেখেই আমরা বলে দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের লো ডেন্সিটির। তো হাই ডেন্সিটির মধ্যে আবার যখন আমরা ড্রয়িং এখনো করি নাই, অর্থাৎ শুরুতে স্টার্টিং এর সময় ওরিয়েন্টেশনটা কি অ্যামরফাস থাকে, তো সেই অবস্থায় তার কেমন স্ট্রেন্থ থাকে, মিডিয়াম ওরিয়েন্টেশনে কেমন স্ট্রেন্থ থাকে, এবং পুরোপুরি ড্রয়িং করার পর হাই ওরিয়েন্টেশনে তাদের স্ট্রেন্থ কেমন থাকে সেটা এখানে দেখানো হয়েছে। আর টেনজাইল স্ট্রেন্থের একক হচ্ছে 62 সেন্টিনিউটন পার টেক্স অথবা 7 গ্রাম পার ডেমিয়ার। এই এককগুলো সম্পর্কে অলরেডি আমরা বলছি তাই না, এককগুলো আমরা বুঝি তো নাকি, গ্রাম পার ডেমিয়ার কি? আর একটু মনে করে দিলে ভালো হইতো, ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছি, ওকে। আচ্ছা তো এইটা জানতে হইলে আমাদের আগে জানতে হবে ডেনিয়ারটা মনে আছে নাকি, না ডেনিয়ারও ভুলে গেছি। আচ্ছা ডেনিয়ার আমরা বলছিলাম এটা হচ্ছে একটা ফিলামেন্ট কতটুকু মোটা বা কতটুকু চিকন তার একটা একক। ডিরেক্ট কাউন্ট নাকি স্যার? হ্যাঁ ডিরেক্ট কাউন্ট। সো 9000 মিটারের কোন ফিলামেন্ট বা ফাইবারের ওজন যদি 1 গ্রাম হয় তাকে আমরা বলছিলাম হচ্ছে 1 ডেনিয়ার। তাইলে এইখানে গ্রাম পার ডেনিয়ার বলতে বোঝাচ্ছি এই ডেনিয়ারটা, যে 9000 মিটারের কিছু একটা আছে তার ওজন হচ্ছে 1 গ্রাম। তো সেইটাকে ব্রেক করতে আমার কত গ্রাম লোড লাগে, অর্থাৎ 7 এখানে দেওয়া আছে, তো আমরা বলতে পারি যে এই 9000 মিটার ফিলামেন্টার ওজন যদি 1 গ্রাম হয় এবং তার উপরে যদি আমরা 7 গ্রামের কোনো একটা লোড বা ফোর্স ক্রিয়েট করি, তাইলে সুতাটা ছিঁড়ে যাবে বা ফিলামেন্টটা ছিঁড়ে যাবে। এই একক দিয়ে এইটা বোঝায়। তো বোঝা গেছে এখন? জি স্যার। ওকে, তাইলে হাই ডেন্সিটিতে দেখো 7 আর লো ডেন্সিটিতে মাত্র 3, তাইলে লো ডেন্সিটির স্ট্রেংথ অনেক কম প্রায় অর্ধেক, হাই ডেন্সিটির স্ট্রেংথ অনেক বেশি। আর এই পাশে দেখাচ্ছি আমরা ইলঙ্গেশন, অর্থাৎ ভেঙে যাওয়ার আগে সে কতটুকু পরিমাণ এক্সটেনশন হবে বা বাড়বে, বাড়তে পারবে। তো ওরিয়েন্টেশন যখন মানে লোয়ার পর্যায়ে থাকে, অ্যামরফাস থাকে, তখন তো এটার ইলঙ্গেশন বেশি হবেই, রাবারের মতো লম্বা হবে, এটা আমরা জানি। সো এখানে দেখা গেছে কম স্ট্রেসেই বেশি, অনেক বেশি ইলঙ্গেশন, 50% পর্যন্ত ইলঙ্গেশন হয়েছে। আর যত বেশি এটা ক্রিস্টালাইন হচ্ছে তার ইলঙ্গেশনটা তত কমতেছে, মানে তাকে তুমি আর টাই না, তাকে ওই রাবারের মতো লম্বা করতে পারতেছে না, ইলঙ্গেশন কইমায় 15%-এ চলে আসছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও লো ওরিয়েন্টেশনে ইলঙ্গেশন বেশি, হাই ওরিয়েন্টেশন ইলঙ্গেশন কম। তো আচ্ছা, তো এখানে এই দুইটা জিনিসই বোঝানো হয়েছে। তাইলে পরীক্ষায় যদি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করতে বলি, এক্সপ্লেইন করতে বলি, পারবা না? হ্যালো, জি স্যার পারা যাবে। ওকে ঠিক আছে। আর এখানে দুইটা ফাইবারের কমার্শিয়াল নাম দেওয়া আছে, রিবন 400, রিবন 700। এটা হচ্ছে লো ডেন্সিটির, এটা হচ্ছে হাই ডেন্সিটির, এই দুইটা জাস্ট নাম। আর এই 400 700 এর তাৎপর্য আমি ঠিক জানি না, তবে একটা জিনিস ধারণা করা হয় যে এইটা নর্মালি মলিকুলার ওয়েটের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আমরা জানি যে হাই ডেন্সিটির মলিকুলার ওয়েট বেশি সবসময় তাই না, আর লো ডেন্সিটির মলিকুলার ওয়েট কম। সো এই কারণে এটা 400 কম, এটা 700 বেশি, এটা হইতে পারে, এটা বাট শিওর না আমি জিনিসটা, ওকে, কোথাও পাই নেই আর কি। আচ্ছা, তো এখন আমরা কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখি এই পলিথিলিন ফাইবারে। তো অলরেডি দুইটা জিনিস আমি দেখছি, টেনজাইল স্ট্রেন্থ কোনটার বেশি হবে কোনটার কম হবে, লো ডেন্সিটিটা লোয়ার, হাই ডেন্সিটিটা হায়ার, এখানে দেওয়া আছে জাস্ট। ইলাঙ্গেশন, তো
ইলংগেশনের কথা যদি চিন্তা করি, লো ডেন্সিটিতে যেহেতু আমার অ্যামরফাসনেসের পরিমাণটা হাই ডেন্সিটির থেকে বেশি, সো এখানে তোমার ইলংগেশনটা একটু বেটার হবে, একটু বেশি ইলংগেট হবে, 50% পর্যন্ত ইলংগেশন হয়। অন্যদিকে হাইলি ওরিয়েন্টেড হাই ডেন্সিটির ফাইবারের ইলংগেশন কি 10%, মানে ওই যে একটু আগে যেটা দেখলাম আর কি, যত ওরিয়েন্টেশন যত লো, অ্যামরফাসনেস যত বেশি, তার ইলংগেশনও তত বেশি। সো এটা খুবই ইজিলি দেখ বোঝা যায়, ইলাস্টিক প্রপার্টি। আচ্ছা, ইলাস্টিক প্রপার্টিতে যাওয়ার আগে, অ্যামরফাসনেস বেশি থাকলে ইলংগেশনটা বেশি কেন হয়, কেউ কি একটু বলতে পারবা? সেকেন্ড চ্যাপ্টারে বা ফার্স্ট চ্যাপ্টারেও আলোচনা করছিলাম আমরা কিছুটা। স্যার এলোমেলো হয়ে থাকে তো স্যার, পরে এটা টানলে স্যার মানে আমরা এটা এলোমেলোটা সোজা হয় আরকি। রাইট, এরকম মাল্টি ডিরেকশনে থাকে, সেটা আস্তে আস্তে এরকম ওরিয়েন্টেড হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর ইলাস্টিক প্রপার্টি তো এখানেও খুবই সহজেই বোঝা যায় যে লো ডেন্সিটির পলিমার গুলা হাই ডেন্সিটির তুলনায় একটু বেটার ইলাস্টিসিটি দেখাবে, কারণ কি, তাদের অ্যামরফাসনেস একটু বেশি। তাই না? সো ইলাস্টিক প্রপার্টিটাও তার উপরে, তার সাথে সাথে ডিপেন্ড করে। ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স এর কথা যদি আমরা বলি, ক্রিপের কথা মনে আছে? ক্রিপ বোধহয় থার্ড চ্যাপ্টারে কিছুটা বলছিলাম। আচ্ছা, ক্রিপের কথা যেটা বলছিলাম যে একটা দড়ির উপরে যদি আমরা অনেকদিন কাপড় শুকা দিয়ে রাখি, তাহলে দড়িটা একটু ডিফর্ম হয়ে যায়, তাই না? এরকম হয়ে যায়। সো এটাই হচ্ছে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। এখন লো ডেন্সিটি এবং হাই ডেন্সিটি, তো পলিইথিলিন ফাইবার নর্মালি ক্রিপ ক্যারেক্টারিস্টিক শো করে, অর্থাৎ লং টাইম তুমি যদি লোড দিয়ে রাখো তাহলে সে ক্রিপ ক্যারেক্টারিস্টিক শো করবে। এখন ডিগ্রি অফ ক্রিপ, মানে ক্রিপটা আসলে কতটুকু হবে, এটা কি এরকম ভাবে বাঁকবে নাকি এরকম ভাবে বাঁকবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, এই যে ব্রাঞ্চিং এর উপরে। ব্রাঞ্চিং যত কম হবে, তার ক্রিপনেস এর বা ডিফরমেশনের পরিমাণটা তত বাড়বে। কারণ কি, ব্রাঞ্চিং থাকা মানে হচ্ছে তোমার মানে আরেকটা জায়গার সাথে সে বন্ডিং করে লেগে আছে অলরেডি। সো এই ধরনের এলোমেলো যে মানে ওরিয়েন্টেশন আছে, এইটাকে বাঁকায়া তোমার ডিফর্ম করতে একটু কষ্ট হবে বেশি। অন দি আদার হ্যান্ড, যখন স্মুথ থাকবে, অর্থাৎ এরকম প্যারালালি থাকবে, এইটাকে ডিফর্ম করা একটু ইজিয়ার হবে। সো এটা বলা যায় যে ব্রাঞ্চিং কমার সাথে সাথে ক্রিপের ডিগ্রিটা বাড়ে, অর্থাৎ ডিফরমেশনটা বাড়ে। ওকে, এরপর স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা মলিকুলার ওয়েটের সাথে সংযুক্ত বা ডিপেন্ডেন্ট, এটার কম এটার বেশি একটু। আর ময়েশ্চারের ইফেক্ট তো তেমন নাই, আমরা জানি ম্যানমেড ফাইবার আসলে ময়েশ্চার তেমন একটা অ্যাবজর্ব করতে পারে না, অ্যাজ তাদের ক্রিস্টালাইনিটি ন্যাচারাল ফাইবার গুলোর তুলনায় একটু বেশি থাকে। সো ওয়াটার অ্যাবজর্পশনের পরিমাণ একেবারেই কম, 0.01%, খুব বেশি ইফেক্ট নাই। ওকে, লেটস টক অ্যাবাউট সাম কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সরি থার্মাল ক্যারেক্টারিস্টিক্স আগে। তো থার্মাল ক্যারেক্টারিস্টিক্স গুলোর ক্ষেত্রেও তোমার লো ডেন্সিটির গুলো একটু লোয়ার টেম্পারেচারেই সবকিছু হবে হাই ডেন্সিটির তুলনায়, এটা অলরেডি আমরা জানি। লো টেম্পারেচারের তেমন কোনো ইফেক্ট আছে কিনা পলিইথিলিনের উপরে? এখন যত বেশি আমরা মানে লো টেম্পারেচারে যাব, পলিমার বা পলিইথিলিনের তোমার ফ্লেক্সিবিলিটিটা বেটার হইতে থাকবে আগের তুলনায়, অর্থাৎ একে তুমি সহজেই ই করতে পারবা, বেশি স্টিফ হয়ে যাবে না, নাড়াচাড়া করাইতে পারবা। আর এটার ব্রিটলনেস টেম্পারেচার ইজ লেস দেন 114 ডিগ্রি, অর্থাৎ 114 ডিগ্রির নিচে এটা ব্রিটেল হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর এর উপরে উঠাইলে এটা তোমার মানে ওরকম ভঙ্গুরতা থাকবে না, 114 ডিগ্রিটা হচ্ছে তোমার একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, যার লেস দেন এর নিচে থাকলে ইয়াটা একটু ব্রিটেলনেস শো করবে। আর হাই টেম্পারেচার যদি আমরা দেই, তাইলে বলা যায় যে হাই টেম্পারেচারে তো তোমার এটা মেল্টিং হয়ে যাবে, গলে যাবে, আমরা সবাই জানি,
বা এরপরে গিয়া ডিকম্পোজ হয়ে যাবে, তো তুমি কিছু জিনিস অ্যাড করতে পারো যাদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার, যে যেটার কথা একটু আগে বলছি, যে এই কেমিক্যালগুলো অ্যাড করে মেল্টিং টেম্পারেচার তুমি 315 ডিগ্রি পর্যন্ত নিতে পারো। নর্মালি কত, 120-130 থেকে 160 ডিগ্রি পর্যন্ত যদি আমরা নর্মালি দেখি দুইটা ফাইবারের ক্ষেত্রে, এটাকে 300+ ওঠানো যায় বাই অ্যাডিং সাম স্ট্যাবিলাইজার্স। সো এইটা পসিবল হয় মিল স্পিনিং করা এই কারণে। ওকে, আর শ্রিঙ্কেজ প্রপার্টি অর্থাৎ ফিলামেন্টগুলো ওরিয়েন্টেড ফিলামেন্টস আর ডাইমেনশনালি আনস্টেবল অ্যান্ড টেন টু রিয়্যাক্ট রিট্র্যাক্ট ইন লেন্থ ওয়েন হিটেড। মানে হচ্ছে নর্মালি তুমি যখন একে হিট দিবা সে লেন্থ ওয়াইজ এরকম চেপে যাবে বা কম্প্রেস হয়ে যাবে, এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স নর্মালি। আর কি পরিমাণ এটা চাপবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কি পলিমার ইউজ করতেছি, তারপরে হিট ট্রিটমেন্ট আগে কোনো ইউজ করছি কিনা, এই জিনিসগুলোর উপর। লো ডেন্সিটি পলিথিন উইল কমনলি শ্রিঙ্ক অন হিটিং মাচ মোর দেন হাই ডেন্সিটি, অর্থাৎ যেহেতু লো ডেন্সিটির মাঝে মাঝে গ্যাপ থাকে ব্রাঞ্চিং থাকার কারণে, এরা হাই ডেন্সিটির তুলনায় অনেক বেশি কম্প্রেসিবিলিটি দেখায় বা শ্রিঙ্কেজ দেখায়। এখন শ্রিঙ্কেজের একটা অসুবিধা আছে, অসুবিধাটা হইলো তুমি যখন এই ফাইবার দিয়ে পরে গার্মেন্ট বানাবা, এই ফাইবার যদি বেশি শ্রিঙ্কেবিলিটি দেখায়, কোনো কোনো কাপড় আমরা দেখি না যে কাপড় ধোয়ার পরে বা গরম পানি দিয়ে ধুইলে কাপড়টা ছোট হয়ে যায় বা শ্রিঙ্ক করে যায়, এই প্রবলেমগুলো তৈরি হয় এই কারণে যে ঠিক মতো হিট করা হয় নাই, হিট সেট করা হয় নাই, অথবা তোমার যে পলিমারটা ইউজ করছো সেখানে কোনো স্ট্যাবিলাইজার ইউজ করা হয় নাই। সো এই কারণে তোমার মানে একটু হিট দিলেই দেখা যায় যে কাপড়গুলো ছোট হয়ে যাচ্ছে বা চেপে যাচ্ছে, সো এটা একটা বড় ধরনের অসুবিধা। তারপর ফ্লেমেবিলিটির কথা যদি আমরা বলি, এরা তো ওইভাবে পড়ে না, এরা হচ্ছে খুবই মানে র্যাপিড বার্ন হয় না, এরা হচ্ছে স্লো বার্ন হয়, অর্থাৎ 1 ইঞ্চি বার্ন হইতে 1 মিনিট পরিমাণ সময় লাগে এরকম বার্নিং হয়। আর স্পেসিফিক হিট হচ্ছে 0.5 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম, প্রতি গ্রামের জন্য আমাদের 0.5 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস স্পেসিফিক হিট লাগে। আর সানলাইটের ইফেক্ট তো আগের মতোই, যে নর্মালি তেমন কোনো ইফেক্ট নাই, বাট অনেকদিন যদি তুমি ফেলে রাখো তাহলে এটা অক্সিডাইজ হয়, অক্সিডাইজ হয়ে পলিমারটা নষ্ট হয়ে যায়, সো দীর্ঘদিন সানলাইটে ফেলে রাখা যাবে না। ওকে, লাস্ট অফ অল কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝায় হচ্ছে অ্যাসিড, অ্যালকালি, এদের কেমন ইফেক্ট আছে আসলে আমাদের ইয়ার উপরে। তো অ্যাসিড এসে হচ্ছে রেজিস্ট্যান্ট, এটা নর্মালি আমরা সব ম্যানমেড ফাইবারেই দেখতে পাই, অ্যাসিড, অ্যালকালি, অর্গানিক সলভেন্ট এগুলোর প্রতি রেজিস্ট্যান্ট, বাট এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড থাকলে কিছুটা অক্সিডাইজ হয় এবং অ্যাসিডটা অ্যাটাক করে স্লোলি। সো খুবই স্ট্রং, যেমন ধরো 98% সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে অনেক স্ট্রং অ্যাসিড, এগুলোর মধ্যে যদি তুমি দাও তাহলে এটা ধীরে ধীরে অক্সিডাইজ করে নষ্ট হয়ে যাবে। আর অ্যালকালির তেমন কোনো ইফেক্ট নাই, অর্গানিক সলভেন্টেরও ইফেক্ট নাই, রুম টেম্পারেচারে ইনসলিবল মোস্ট অর্গানিক সলভেন্টে, বাট অনেক দিন বা অনেকক্ষণ বা অনেক টেম্পারেচারে যদি আমরা ফেলে রাখি তাইলে যে বেনজিন, টোলুইন, জাইলিন এগুলোর মতো সলভেন্টে তারা কিছুটা দ্রবীভূত হয়ে যায়, সো এটাও বেশি দিন ফেলে রাখা যাবে না। আর হাই ডেন্সিটি মনোফিলামেন্ট আর মোর রেজিস্ট্যান্ট দ্যান লো ডেন্সিটি মনোফিলামেন্ট, এটা তো আমরা জানি অলরেডি, ব্রাঞ্চের থেকে তোমার ক্রিস্টালাইন যেগুলো আছে সেগুলো বেশি রেজিস্ট্যান্ট শো করবে। সিমিলারলি ইনসেক্ট এবং মাইক্রো অর্গানিজম তারা এইসব ম্যানমেড ফাইবারের উপরে জন্মাইতে পারে না। ইলেকট্রিক্যাল প্রপার্টি, এটা খুবই ভালো ইলেকট্রিক্যাল ইনসুলেটিং প্রপার্টি দেখায়, অর্থাৎ ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না এদের মধ্য দিয়ে, এই জন্য আমরা যেসব গ্লাভস বা কারেন্টের কাজ যারা করে, ইলেকট্রিসিটির কাজ যারা করে, তারা হচ্ছে তোমার এই প্লাস্টিকের গ্লাভস বা পলিইথিলিন পলিপ্রোপিলিন যেটাই হোক এই গ্লাভস গুলাকে ইউজ করে থাকে আর কি নর্মালি। আর আদার প্রপার্টি যদি বলি, এটা ওডল প্লেস, নন টক্সিক, কোনো টক্সিসিটি নাই, এটার কোনো গন্ধ নাই, এই আর কি। আচ্ছা,
লাস্ট অফ অল কিছু উদাহরণ আছে আমাদের পলিইথিলিনের ক্ষেত্রে, উদাহরণগুলো নিজেরা একটু দেখে নিও, এটা আসলে বোঝানোর কিছু নাই কোথায় কোথায় কোনটা ইউজ হয়। হ্যাঁ এটা দিয়ে দিব, এটা এখনো দেই নাই আমি, কারণ ওই যে গত সপ্তাহে কোনো কাজ করতে পারিনি আসলে, একটু বিজি ছিলাম, তো এই উইকে দিয়ে দিব। এই তোমার পলি একটানা নাইট ট্রেইলার হাফ বাকি আছে আর এটা বাকি আছে। ওকে এখানে আমাদের পলিইথিলিনের মোটামুটি শেষ, এরপরে আমরা পলিপ্রোপিলিন পড়ব, যেটা নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে না। তো এই পর্যন্ত কোনো প্রবলেম বা কোশ্চেন আছে কিনা? আচ্ছা মনে হয় নাই। আরেকটা ব্যাপার, তোমাদেরকে সায়ক স্যার মনে হয় কোনো একটা প্রেজেন্টেশনের দিছেন নাকি? জি স্যার, একটা টাস্ক দিছে। আচ্ছা তো এটা একটা ভালোই, তো আমি ওই রকম একটা করব, বাট এখন না, হয়তো জানুয়ারিতে গিয়ে করা হবে আর কি। তো আমি যেটা দিব, তোমাদের যে ফাইবারগুলো পড়াচ্ছি এগুলোর উপরেই একটা পেপার দিয়ে দিব, মানে নর্মাল বর্তমানে কাজ হচ্ছে, কোনো একটা ইমপ্রুভমেন্ট আসছে, এরকম একটা পেপার শেয়ার করে দিব। এটা সম্ভবত নেক্সট উইকেই শেয়ার করে দিব তোমাদের দেখার জন্য। সামনে তোমাদের আবার ছুটিও আছে ওই ইয়ার শীতকালীন অবকাশ, সো ওই সময়টাতে, এটা সম্ভবত তোমাদের কবে থেকে জানো, 22-23 তারিখ থেকে মনে হয়। তো এই স্যার সময়, একটা হ্যাঁ কথা ছিল, হ্যাঁ হ্যাঁ কথাটা হচ্ছে যে মানে শিয়াক স্যার যেটা দিছে ওটা স্যার একটু দেখছিলাম, হুম ওইখানে হচ্ছে স্যার মানে পেপারটাতে প্রসেস দাও আর কি, কিভাবে কিভাবে কাজগুলো করছে। এখন ওকে এটা বুঝতেছি না যে প্রসেসটা আসলে প্রেজেন্ট করব কিভাবে। আচ্ছা স্যারের ইয়াটা আমার ডিটেলসে জানি না, আমি পেপারটা দেখিও নাই। তো স্যার মূলত তোমাদের, মানে আমি যতদূর জানি যে এরকম কিছু দেওয়ার কথা যে পেপারের আউটকামটা কি বা পেপার পড়ে কি বুঝলা, এই টাইপের কোনো কোশ্চেন বা মানে টপিক দেওয়ার কথা মানে নাকি? স্যার ওইখানে স্যার বলছে যে সবকিছুই মানে ফার্স্টে হচ্ছে কি মোটিভ কি ছিল, প্রসেস, তারপর আউটকাম, ওকে সবকিছুই অ্যাড করতে বলছে, কিন্তু মানে প্রসেসের তো স্যার সব কথাবার্তা বুঝেও নাই যে কিভাবে কিভাবে কি করছে। আচ্ছা আচ্ছা, এইটা আসলে পেপার বাই পেপার ভ্যারি করে, এখন ওইখানে কিভাবে লিখছে এটা আসলে দেখতে হবে আর কি। তো নর্মালি তোমার, আচ্ছা আমি একটা জিনিস একটু দেখাই, একটা জিনিস শেয়ার করি, স্যার পরে বুঝিয়ে দিলে স্যার একটু সুবিধা হতো স্যার, পরে বুঝিয়ে দাও তো, পেপারটা পরে বুঝতে পারি না স্যার। পরে বুঝিয়ে দিলে তো আসলে কাজ হইলো না, স্যার যে উদ্দেশ্যে দিছে সেটা তো হইলো না, তোমাদের নিজেদের পরে পরে বুঝতে হবে। দেখে তো মনে হচ্ছে ন্যাচারাল ইংলিশ না। দাঁড়াও একটা জিনিস, আমি একটা পেপার একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। আসলে এই জিনিসগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বুঝছো, যেটা বুঝছো সেটাই লিখবা, কোনো সমস্যা নেই, এটা তো আর তোমার মানে পরীক্ষার মার্কে যোগ হবে এরকম তো কিছু না। তো লেখার তো না স্যার, রেকর্ডিং করতে হবে। হ্যাঁ ওই তো প্রেজেন্টেশন বানায় সেটা রেকর্ডিং করে, মানে আমি যে এরকম বলতেছি এরকম ভাবে জাস্ট ব্যাখ্যা করতে হবে এই আর কি। একটা মিনিট, আচ্ছা আমি একটা পেপার ওপেন করছি, দাঁড়াও শেয়ার করতেছি আমি। ওকে তো এই একটা পেপার মনে হয় দেখতে পাচ্ছো, কি স্ক্রিন শেয়ার কি আসছে? আসছে স্যার। আচ্ছা একটা পেপারে আসলে কি কি থাকে,
তোমাদের কি পেপার দিছে জানি না, নর্মালি পেপার দুই রকম হয়, একটা হচ্ছে রিভিউ পেপার আর নাইলে কোনো একটা অরিজিনাল পেপার। স্যার এই পেপার স্যার আমাকে স্ক্রিন শেয়ার পারমিশন দেওয়া হইলে আমি স্যারের পেপারটা দেখাইতে পারতাম। স্যারের পেপার ঠিক আছে, স্যারের পেপার আমার দেখার দরকার নেই, ওইটা তোমরা বের করো, আমি জাস্ট আমার দিক থেকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে এইটা যেমন একটা হচ্ছে অরিজিনাল ওয়ার্ক, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল প্রিন্টিং রেজিন অন ডিফারেন্ট টেক্সটাইল সাবস্ট্রেট ইউজিং স্টেরিওলিথোগ্রাফি। মানে এই বিজ্ঞানী আসলে কি করছে, সে বিভিন্ন টেক্সটাইল সাবস্ট্রেট নিছে, যেমন কটন ফেব্রিক, পলিস্টার ফেব্রিক, নাইলন ফেব্রিক, এরকম নিছে, নিয়ে তার উপরে থ্রি ডি প্রিন্ট করছে একটা রেজিন, এবং প্রসেসটা হচ্ছে স্টেরিওলিথোগ্রাফি, এই একটা প্রসেসের মাধ্যমে করছে। সো এই পেপারে তুমি যে জিনিসগুলো পাবা, একটা অ্যাবস্ট্রাক্ট পাবা যেটা হচ্ছে টোটাল জিনিসটাকে ব্যাখ্যা করছে, মানে পেপারের ভিতরে আসলে কি আছে, এই একটা প্যারা পড়েই তুমি বুঝতে পারবা। এরপরে আছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ থ্রি ডি প্রিন্টিং টেকনিক সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন দিছে সে, সে হচ্ছে এই মেথডটা ইউজ করছে, বাট এর পাশাপাশি অন্য যে মেথড আছে এগুলো সম্পর্কেও বলছে। তারপরে এখানে দেখো পাবা হচ্ছে ম্যাটারিয়াল এবং মেথড, সে কি ম্যাটারিয়াল ইউজ করছে এবং সে কোন মেথডে কাজটা করছে। সো খুব স্পেসিফিক্যালি কিন্তু সে সবকিছুই বলে দিছে, তাই না, এই যে সে কি কি প্যারামিটার দিয়ে কাজ করছে, তারপর লাস্ট অফ অল গিয়ে সে কি রেজাল্ট পাইছে, এখানে সবকিছুই সে ব্যাখ্যা করছে, সে কত এরিয়া ওয়েট নিয়ে কাজ করছে, কত থিকনেস নিয়ে কাজ করছে, কি কি ফ্যাব্রিক নিয়ে কাজ করছে, এই যে ওয়েভ নিটেড 100% পলিস্টার, উভেন 100% কটন, 100% কটন, সো এইরকম আর কি, লাস্টে ছবিও দিয়ে দিছে। তো একটা পেপার আসলে ডিফিকাল্ট কিছুই না, এখন এক একজনের লেখার স্টাইল আসলে এক এক রকম। এখন উনি দেখো অনেক গুছায় জিনিসটাকে প্রেজেন্ট করছে, তাই না, আমরা বুঝতে পারতেছি দেখে, বাট এখন তোমাদের যে পেপারটা দিছে ওইটাতে হয়তো করছে কি করে না এটা আমি ঠিক জানি না, এটা তোমাদেরকে বের করতে হবে। স্যার এভাবে ভাগ করা থাকলে তো প্রত্যেককে টপিক দিয়ে দেওয়া যায়, তো এই টপিক নিয়ে প্রেজেন্ট করবি বা ওই, কিন্তু ওইটা তো তো এভাবে ভাগ করা নেই স্যার, এই জন্য তো সমস্যা। আমরা এরকম প্রেজেন্টেশন স্যার আগেও দিছি স্যার, মানে টপিক ভাগ করা ছিল স্যার, কিন্তু টপিক ভাগ করা না থাকলে পুরো এই যে ইন্ট্রোডাকশন তারপর লাস্টে কি বলবে এগুলো তো ভাগ করা আছে স্যার, কিন্তু ওটা তো এইভাবে নাই। এটা আপনার মনে করো মেন কপির মতো সব একসাথে দিয়ে দাও। আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে তোমার নিজের ভাগ করে নিতে হবে আর কি, এটা পড়তে হবে দুই তিনবার, পড়লে তুমি মেইন আইডিয়াটা পাবে। এটা কত পেজের পেপার স্যার, সেভাবে গুনে দেখা হয়নি। নরমালি এরকম 7-8 থেকে শুরু করে 10-12-15 পেজ পর্যন্ত হয়। আর স্যার দুইটা দিছে, এর একটা 3 পেজের আর একটা 9 পেজের, মানে এরকমই খুব, মানে পড়তে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, জাস্ট তুমি একবার রিডিং পড়বা ফার্স্ট টু লাস্ট, পড়া দেখবা কিছু বুঝো নাই, ওকে কোনো সমস্যা নেই, দেখবা 10% বুঝছো, 90% বুঝো নাই, এটা আবার রিডিং পড়বা, আবার রিডিং পড়লে দেখবা আরেকটু ক্লিয়ার হয়েছে বিষয়গুলা। আর আরেকটা কাজ করতে পারো আর একটু সহজ করার জন্য, যে একটা প্যারা পড়লা, তাই না, এই প্যারাতে আসলে সে কি বুঝাইতে চাইছে এটা তুমি তোমার মতো একভাবে বুঝবা, একবার না পড়ে বুঝলেও দুই তিনবার পড়লে ঠিকই বুঝবা, বুঝা ওইটা জাস্ট একটা লাইনে একটা জায়গায় লিখে রাখো, বাংলায় হোক বা ইংলিশে হোক একটা জায়গায় লিখে রাখো। তো এরকম করলে পুরা পেপারটা যখন তুমি পড়ে ফেলবা, 3 পাতা পড়তে খুব বেশি টাইম লাগবে না, বা 9 পাতা পড়তেও তোমার প্রথম দিকে হয়তো 1 দিন 2 দিন 3 দিন নিয়ে পড়বা, সমস্যা নেই, এরপরে যখন সেকেন্ড টাইম পড়বা আর একটু কম টাইম লাগবে, থার্ড টাইম পড়লে আরো কম টাইম লাগবে। তো এইটা আসলে একটা অভ্যাস ক্রিয়েট করা, প্রথমবার পড়তে সবারই অনেক বেশি টাইম লাগে, বুঝা নিতে একটু টাইম লাগে, কারণ আমরা এগুলো পড়ে অভ্যস্ত না, তাই না, বা মানে এগুলো সম্পর্কে আইডিয়াও তেমন নাই, কিছু কিছু মানে ইয়া পাবা যেটা সম্পর্কে তুমি বুঝবাও না, যেমন FDM ফিউজ ডিপোজিশন মডেলিং, এটা আমি জানি বলে আমি এটা বুঝতেছি একবার দেখে, বাট তুমি এটা জানো না। তো এরকম যখন একটা জিনিস পাবা, এটা একটু নেটের সাথে সাথে গুগলে সার্চ দিবা, তাইলে দেখবা টার্মটা ক্লিয়ার হয়ে গেছে। তো যখনই তুমি প্রতিটা টার্ম বুঝে বুঝে পড়বা, তখন দেখবা জিনিসটা সহজ হয়ে গেছে, খুব কঠিন কিছু না আসলে, এটা জাস্ট সে একটা এক্সপেরিমেন্ট করছে, বা তোমাদের যে পেপার দিছে সেটাও একটা এক্সপেরিমেন্ট করছে, এবং সেটাকেই সে একটা গুছায়া প্রেজেন্ট করছে জিনিসটাকে। আর তোমাদের যেটা করতে হবে ওইটাকে আরো ছোট বানাইতে হবে, ছোট বানাইয়া একটা প্রেজেন্টেশন স্লাইড আকারে নিয়ে আসতে হবে, এই আর কি। ওকে, সো
চেষ্টা করতে থাকো, এটা আশা করি না প্রবলেম হবে। আর প্রথমবার এটা প্রবলেম হইলেও কোনো সমস্যা নেই, তুমি যতটুকু বুঝো ততটুকুই প্রেজেন্ট করবে, অসুবিধা নেই। তো ওকে জি স্যার। স্যার আমাদের মনে হয় স্যার অ্যাক্রিলিকের স্লাইডটা মনে হয় দেওয়া হয়নি স্যার। হ্যাঁ অ্যাক্রিলিকের স্লাইডটাও বাকি আছে, এই দুইটা আমি দিয়ে দিব দেখি। আচ্ছা, তো স্যার একটা ভালো উদ্যোগ নিছেন আর কি, যে এই জিনিসগুলোর কথাই বলতেছিলাম যে আমাদের কিন্তু আসলে মানে বর্তমানে যে কাজগুলো হচ্ছে এটা নিয়েও কিন্তু জানা দরকার, তাই না? তো এগুলা তোমরা পেপার যত পড়বা তত বুঝতে পারবা আর কি, মানে আধুনিক যে কাজগুলা হচ্ছে। যেমন এখানেও কিন্তু একটা পলিমার ইউজ করছে, এটাতে সম্ভবত ম্যাটেরিয়ালে যদি আমি যাই, লো প্রোফাইল সিলিন্ডার, ওকে আচ্ছা যাই হোক, তো এখানেও একটা সে রেজিন, ও সরি এখানে রেজিন ইউজ করছে। তো এগুলো সবই লেখা আছে আসলে, তোমার মানে ওরকম কঠিন কিছু না। ওকে ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি।